নমস্কার আমি ডক্টর নয়নমণি কনসালট্যান্ট গায়নোকোলজিস্ট এবং ইনভার্টিলিটি স্পেশালিস্ট মেয়েদের ডেটে ডেটে মাসিক না হওয়া এই সমস্যাটা ভীষণ কমন এবং প্রচুর মহিলারা আসেন যাদেরকে কিন্তু এই সমস্যা নিয়ে ভোগেন এবং তারা একটা টেনশানের মধ্যে দিয়ে সময় কাটান পার্টিকুলারলি দেখা যায় কেউ কেউ এসে বলে যে ডাক্তারবাবু আমার মাসিক খুব পিছিয়ে যাচ্ছে বেশ কিছুদিন পিছিয়ে যাচ্ছে মানে দেখা যাচ্ছে পনেরো দিন কুড়ি দিন কারো এক দু মাস পর পর হচ্ছে এরকম সমস্যা নিয়ে অনেকে আসে আর অনেকে আসে যে না মাসিক মাসে হয়তো দু তিনবার করে হয়ে যাচ্ছে মানে আর অনেকে বলে যে না মাসিক ডেটে ডেটে হচ্ছে না আগের মাসে হয়তো পঁচিশ তারিখে হয়েছিল এই মাসে হয়তো দেখা যাচ্ছে কি যে তিরিশ তারিখে হলো বা তার আগে হয়তো কুড়ি তারিখে হয়ে গেছে এরকম সমস্যা চলছে তো আমার এই ভিডিওটা বানানো তাদের উদ্দেশ্যে মেইনলি বলার জন্যে যে মাসিক যদি ইরেগুলার হয় তাহলে কি করণীয় আর কিভাবে ডাক্তারবাবুরা মেইনলি এই জিনিসের পরীক্ষা নিরীক্ষা বা এর ট্রিটমেন্ট করেন সেই বিষয়ে আলোকপাত করার জন্য যাতে সাধারণভাবে একটা আইডিয়া হয়ে যায় যে কি করা উচিত দেখুন এই বিষয়ে বলার জন্য প্রথমে আমি একটা জিনিস বলি যে মাসিক কিন্তু রেগুলার ইরেগুলার মানে অনিয়মিত হওয়া অনিয়ম জিনিসটা যদি বলতে হয় তাহলে আগে জানতে হবে নিয়ম জিনিসটা কি আমরা অনেক ক্ষেত্রে আমরা রুটিনলি সবাই যেটা জানে যে হ্যাঁ মাসে মাসে মাসিক একবার হয় তো এই মাসিকের কিন্তু নর্মালেরও ভেরিয়েশন হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে মাসিক তিরিশ দিন আমরা যদি রুটিনলি ধরি যে আঠাশ দিন অন্তর অন্তর মাসিক হবে তাহলে সেক্ষেত্রে যদি তার থেকে সাত দিন আগে বা সাত দিন পরে এর মধ্যে যদি মাসিকটা হতে থাকে মানে ধরুন কারো হয়তো পঁচিশ তারিখ করে মাসিক হচ্ছে প্রতি মাসে মাসে এবার সেই পঁচিশ তারিখের জায়গায় তার হয়তো দেখা যাচ্ছে তিরিশ তারিখ হলো মানে পাঁচ দিন পিছিয়ে গেল পরের মাসে তো তার মানেই কিন্তু সেটা অনিয়ম নয় তাহলে অনিয়ম মানে কি অনিয়ম যদি সাত দিনের বেশি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা অনিয়ম ভাবতে পারি আর সাত দিনের বেশি যদি এগিয়ে আসে সেক্ষেত্রে সেটাকে অনিয়ম ভাবতে পারি এবং এই অনিয়ম যে আমি বলছি যে মাসে মাসে হয়তো দেখা যাচ্ছে কি যে কোনো দিন দু চার দিন আগে পিছিয়ে হওয়াটা অনিয়ম নয় যদি সাত দিনের বেশি পিছিয়ে যায় বা সাত দিনের বেশি এগিয়ে আসে সেক্ষেত্রে সেটাকে আমরা অনিয়ত অনিয়মিত মাসিক বা ইরেগুলার মাসিক বলতে পারি আর একটা জিনিস হচ্ছে তিন মাসের বেশি যদি এই সমস্যা কনস্ট্যান্টলি চলে তবে সেটা অনিয়ম কারো কারো ক্ষেত্রে এমনও দেখা গেছে যে হয়তো এক মাসের একটু আটটু মাসিক পিছিয়ে গেছে হয়তো কয়েকটা দিনের জন্য। সেটা হয়তো অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা রিপ্রোডাক্টিভ বেস গ্রুপ মানে কুড়ি থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে পাই সেটা হচ্ছে বাচ্চা এসে দুম করে এসছিল হয়তো বা বাচ্চা এসে নষ্ট হয়ে গেছে বা কারো ক্ষেত্রে অন্য কোনো কারণের জন্য সাময়িক একটা স্ট্রেস যাচ্ছে বা কিছু ওষুধ খেয়েছে যেসব কারণের জন্য কিন্তু রুটিনলি হয়তো দু এক মাসের জন্য প্রবলেমটা আসে এসে আবার ঠিক হয়ে যায় তো সেসব ক্ষেত্রে কিন্তু মেডিসিনের কোনো প্রয়োজন নেই জাস্ট তিন মাস যদি কনস্ট্যান্টলি দেখা হয় যে সেম প্রবলেম হচ্ছে কিনা তবেই কিন্তু এটার আইডিয়া হয়ে যায় যে না সত্যিই এটা কি অনিয়ম নাকি এটা হয়তো সাময়িকভাবে এসছে কোনো কারণের জন্যে মানে সাডেনলি ওয়েট গেন করছে বা ওয়েট লুজ করছে কেউ সেসব ক্ষেত্রেও এরকম হয় তো সেসব ক্ষেত্রে তাদের এটা এসে আবার চলে যায় দু এক মাসের মধ্যে আবার ঠিক হয়ে যায় বা অটোমেটিক্যালি কোনো কারণের জন্যে হয়েছিল আবার ঠিক হয়ে যায় তো অলওয়েজ আমাদের আমরা যেটা দেখি যে মাসিক অনিয়মিত কেন হচ্ছে ডাক্তারের কাছে মানে আমাদের কাছে যখন আসে তো আমাদের আমরা যেহেতু ডাক্তার আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে টেন্ডেন্সি কেন থাকে যে কোনো খারাপ কিছু আছে কি সেটা বের করা মেইনলি আমাদের কাজই হচ্ছে সেটা যে যদি সেটা খারাপ কিছু না থাকে বাকি জিনিস কিন্তু খুব ইজিলি আমরা ডিটেক্ট করতে পারি এবং সেটা খুব সহজে কিছু হালকা কিছু মেডিসিনে ঠিক হয়ে যায় এবং যেহেতু মাসিক একটা মেয়েদের জন্যে একটা এটা কি হয় মেয়েদের মাসিকটা হওয়ার সঙ্গে সঙ্গে শরীরে হরমোনাল চেঞ্জ হয় এবং তার সঙ্গে অনেক ক্ষেত্রে কিন্তু মুডও অনেক ক্ষেত্রে কিছুটা এর সঙ্গে রিলেটেড থাকে যে কারণের জন্য মেয়েদের কখনো কখনো মেয়েদের মুড ভালো থাকে আবার কখনো মুড খারাপ হয় এই জিনিসগুলো কিন্তু হরমোনাল কারণের জন্য আসে এবং এই মাসিকের সাইকেলের সঙ্গেও কিন্তু কিছুটা রিলেটেড থাকে আমি বলছি না যে সব ক্ষেত্রে মুড মানেই যে ওর সঙ্গে রিলেটেড তবে কিছুটা হলেও থাকে তো যে কারণের জন্য মাসিক যদি এগিয়ে আসে বা পিছিয়ে যায় তখন কিন্তু অনেকেরই কিন্তু একটা মানসিক দিক দিয়ে কেউ কেউ একটু চিন্তিত হয়ে পড়ে আবার কেউ কেউ ভাবে যে হয়তো বাচ্চা আসার কোনো সমস্যা হবে না তো এইসব নিয়ে চিন্তা করে তো যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে মাসিকের পিছিয়ে যাওয়ার কারণটা কী কারণটা যদি ডিটেক্ট করতে পারি তখন কিন্তু ইজিলি জিনিসটাকে আমরা ট্রিটমেন্টও করতে পারি এবং ট্রিট করে এটাকে কারেকশান করা যায় তো আমি যদি পাঁচটা মেইন কারণ যদি বলি দেখুন সবথেকে কমনেস্ট কারণ যদি বলেন যে কী হয় মেয়েদের ক্ষেত্রে এখন কমনেস্ট কারণ বলে তো কিছু না মানে কমন যে কারণগুলো আমরা পাই মানে কিছু সমস্যা আছে যেমন পিসিওডি তাতে মাসিক পিছিয়ে যায় পলিসিস্টিক ওবারিয়ান সিনড্রোম বলে বা ডিজিজ তাতে পিছিয়ে যায় এই সমস্যাগুলো এখন ভীষণ কমন আরেকটা জিনিস হচ্ছে বাচ্চা এসে অনেকের ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যায় বা কয়েকটা দিনের পরেই বাচ্চা নষ্ট হয়ে গেল তারা ভেবেছিল বা নিজেরা কোনো ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করেছে বা বাচ্চা যাতে না আসে তার ওষুধ খেয়েছে তো এই জাতীয় জিনিসগুলো আমরা দেখেছি খুব কমনলি আমরা পাই মাসিকের ই জন্য জন্যে আরও কিছু জিনিস ওই যেটা বললাম যে খুব স্ট্রেস কিছু মেডিসিন খাচ্ছে তারা বা ইম্পর্টেন্ট হচ্ছে এবার শারীরিক কোনো সমস্যা শারীরিক সমস্যাটা কি শারীরিক সমস্যাটা হচ্ছে এটা মেইনলি দেখা যে তাদের ক্ষেত্রে কোনো দানি মানে ইউটারাসে কোনো সমস্যা আছে কি না যেটাকে আমরা বলে থাকি যে বাচ্চাদানির মধ্যে যে শ্বাসটা থাকে সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি তো এন্ডোমেট্রিয়াল পলিপ জাতীয় কিছু জিনিস থাকে কারো কারো ক্ষেত্রে বা বাচ্চাদানিতে ফাইব্রয়েড বা অন্য জাতীয় কোনো টিউমার থাকলে বা অ্যাডিনোমাইসিস এন্ডোমেট্রিওসিস এসব থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে পিরিয়ডের ইরেগুলারিটি হয় মানে অনিয়মিত মাসিক হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদানির সাইডে যে ডিম্বাশয়টা থাকে ডিম্বাশয় যেটা বললাম পিসিওডি তার থেকেও মাসে মাসে ডিমটা ফাটছে না যে কারণ জন্য মাসিক ইরেগুলার হচ্ছে ঠিকঠাক আসছে না সেসব ক্ষেত্রে বাচ্চা আসতেও দেখে হয় সুতরাং কারণটা মেইনলি আমরা যদি ব্লাডের টেস্ট করি হরমোনাল থাইরয়েড বা প্রোল্যাক্টিন দেখে নিই সেক্ষেত্রে থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না বা প্রোল্যাক্টিন হরমোনের কোনো সমস্যা আছে কি না আমরা দেখে নিই তার সঙ্গে আলট্রাসাউন্ড করলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই যে যেগুলো বললাম যে কোনো পলিপ আছে কি না টিউমার আছে কি না বা ওভারিয়ান কোনো সমস্যা আছে কি না সেটাকে ইজিলি ডিটেক্ট করে নেওয়া যায় এবং যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে সেটাকে ট্রিট করাটা খুব ইজি হয়ে যায় আর বাকি জিনিস ডিপেন্ড করে তার হিস্ট্রির উপরে যে খুব টেনশানে আছে বা কারো কারোর ক্ষেত্রে খাওয়া দাওয়ার গন্ডগোল অনেক ক্ষেত্রে কিন্তু বেশি ফুড বা এই জাতীয় ki hai जे বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ ফুডের কারণেও কিন্তু এই মাসিকের ইরেগুলারিটি আসতে পারে তো খাবারের যেটা বদ অভ্যাসের খাওয়া আর কি সেই সব জিনিসের জন্য কিন্তু আসে সুতরাং সেই জিনিসগুলোকে আমরা যদি ঠিকঠাক করে জাস্ট একটু মানে জিজ্ঞাসা করি সেসব ক্ষেত্রে ইজিলি বুঝে যাওয়া যায় যে কেন তার মাসিকের ইরেগুলারিটি হচ্ছে এবং সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট করে নেওয়া যায় মাসিকের ইরেগুলারিটির জন্য বললাম অনেক ক্ষেত্রে আমরা প্রেগন্যান্সি টেস্ট করেও যে কোনো মেয়েরা আসলে আমরা দেখে নিই যে মাসিক যদি পিছিয়ে যায় বিশেষ করে যাদের ক্ষেত্রে তাদের রুটিনলি আমরা কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়া হয় কারণ সেটা দেখে নেওয়াটা বাধ্যতামূলক মানে এটা উচিত যে কোনো সমস্যা আছে কিনা যেমন যারা রিপ্রোডাক্টিভ বেস গ্রুপে সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের জন্য। আর নেক্সট যেটা বলার কিছু সিচুয়েশান আছে যে সিচুয়েশানে কিন্তু নর্মালি কন্ডিশানেও কিন্তু তাদের মাসিক পিছিয়ে যেতে পারে মানে শারীরিক সমস্যা তেমন কিছু নেই কিন্তু তা সত্ত্বেও তার মাসিক পিছিয়ে যাচ্ছে বা এগিয়ে আসছে বা স্পটিং হচ্ছে স্পটিং মানে হচ্ছে মাসিকের ইন বিটুইনে একটু একটু ফোটা ফোটা ব্লিডিং হওয়া আর কি মানে মাসিকের মতো তার প্যাড পড়তে হচ্ছে না কিন্তু একটু একটু করে ব্লিডিং মাস ভোর হচ্ছে তো সব সমস্যা হয় তো কিছু সিচুয়েশান বললাম যে কি নর্মালি এটা হতে পারে যেমন কী হয় বাচ্চা ডেলিভারি পরে অনেকে আসে তাদের বুকের দুধ খাওয়াচ্ছে সেই সিচুয়েশনে কিন্তু বেশিরভাগ মায়েদের কিন্তু মাসিক ইরেগুলার হয় এবং সেই সময় ওই জন্যে দু মাস তিন মাসের পরে যদি মেলামেশাও করে কখন প্রেগনেন্সি এসে যায় অনেকে বুঝতে পারে না সেরকম সিচুয়েশনও আমাদের কাছে অনেক পেশেন্ট পাই যে হয়তো ডেলিভারি হয়ে আসছে তারপরে মানে ইরেগুলার মাসিক হচ্ছিল বা মাসিক ঠিকঠাক হচ্ছিল না তারা মেলামেশা করেছে প্রেগনেন্সি এসে গেছে বা মাসিকের ইরেগুলারিটি যতদিন বেস্ট ফিডিং করছে ততদিন চলতে পারে সুতরাং এটা একটা নর্মাল সিচুয়েশন আর একটা সিচুয়েশান কি মেয়েদের যখন মাসিক শুরু হয় শুরুতে কিন্তু মাসিকটা সেটেল হওয়ার জন্য তখন টাইম লাগতে পারে সেই সিচুয়েশানে কিন্তু দেখা যাচ্ছে প্রথম দু তিন বছর একটু ই ইরেগুলারিটি থাকতে পারে মানে ডেটে ডেটে হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার সমস্যাটা বেশি পাই এগিয়েও আসে অনেকের ক্ষেত্রে হয়তো মাসে মাসে ডেটে ডেটে না হয়ে তার থেকে বেশ খানিকটা এগিয়ে আসছে এবং সেটা কনস্ট্যান্টলি চলছে তো তাদের ক্ষেত্রে কাউন্সেলিং করলেই কিন্তু ঠিক হয়ে যায় বা আমরা থাইরয়েড আলট্রাসাউন্ড করে দেখে নিই যে কোনো সমস্যা আছে কি না রুটিনলি যাদের মাসিক সবে শুরু হয়েছে সেই সব মেয়েদের কিন্তু একটু একটু ইরেগুলার হওয়া এটা কিন্তু স্বাভাবিক সেটা খুব একটা বিরাট দোষের কিছু নয় আর একটা সিচুয়েশান যেটা আমরা বলি পেরি মেনোপজাল এস গ্রুপ মানে যখন মাসিক বন্ধ হয়ে যাওয়ার টাইম আসে সেই পেজটাকে আমরা মেনোপজ বলি তো সেই সময়টায় কিন্তু মেয়েদের নর্মাল সিচুয়েশানও কিন্তু মাসিকের ইরেগুলারিটি আসতে পারে তো সেই সিচুয়েশানে কী হয় যে দু তিন মাসিক যদি বন্ধ হয় আমরা চল্লিশ বছরের আশেপাশে যে মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কারো কারো ক্ষেত্রে হয় যে কোনো সমস্যা নেই অথচ মাসিকের ইরেগুলারিটি হচ্ছে কখনও এগিয়ে আসছে বা পিছিয়ে যাচ্ছে বা তারা ডেট বুঝতে পারছে না কখন হয় দেখুন এই ইরেগুলারিটি বিভিন্ন রকমের হয় একটা হচ্ছে পিছিয়ে যাওয়া অনেকদিন পিছিয়ে

আবার কারো কারো ক্ষেত্রে মাসিক দু তিনবার করে হয়ে যাচ্ছে তো এই সব যে ভ্যারাইটিস রকমের যে প্রবলেম তো এগুলো কিন্তু ওই মাসিক বন্ধ হওয়ার আগে বা মাসিক যখন প্রথম শুরু হয় তো সেই সময় আসতে পারে আমরা আমাদের মেইনলি যেটা টার্গেট থাকে যে যদি একটু বেশি বয়সের মহিলা হয় তাদের ক্ষেত্রে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি যে বাচ্চা দানির মধ্যে এন্ডোমেট্রিয়াল কোনো খারাপ কিছু নেই তো খারাপ কিছু ইন দ্য সেন্স মানে সি এ টাইপের মানে ক্যান্সারাস কোনো জিনিস কিছু আছে কি না সেটাও আমরা ডিটেক্ট করে নিই সব সময়ের জন্য আলট্রাসাউন্ড করে তার কারণ একটাই কারণ বেশি বয়সের দিকে কারো কারো ক্ষেত্রে

একটু ফ্যাটি বা তার সঙ্গে ও মানে যেটাকে বলে ওবেসিটি আছে ডায়াবেটিস আছে বা প্রেশার আছে এই তিনটে জিনিস যদি কারো থাকে তাদের ক্ষেত্রে বেশি কিন্তু টেন্ডেন্সি থাকে যে এই বাচ্চাদানীর মধ্যে যে শ্বাসটা আছে মানে এন্ডোমেট্রিয়াম তার এন্ডোমেট্রিয়াল সি এ বা ক্যান্সার এই জাতীয় জিনিসেরও কখনো কখনো মানে রেয়ার চান্স থাকে তো তাদের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্যে ওই জিনিস নিয়ে ভীত থাকি যে না ওটা ওরকম টাইপের কিছু নেই তো তাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে আগের থেকে আমরা ওটাকে দেখে এক্সক্লুড করে নিই মানে যদি দেখি যে ওর ওই জাতীয় সমস্যা নেই তখন বাকি ট্রিটমেন্ট করাটা কিন্তু খুব ইজি কোনো তেমন কোনো ব্যাপারই নয় কারণ সেক্ষেত্রে কিছু পিল টাইপের ওষুধ হয় কিছু হরমোনাল ওষুধ হয় সেগুলো দিলে রুটিনলি কিন্তু আমরা এই প্রেগনেন্সিটাকে সাইক্লিক্যাল করে ফেলতে পারি এবং সেক্ষেত্রে এই সাইক্লিক্যাল হলে তাদের ক্ষেত্রে মেয়েদের একটা দেখেছি মেন্টালিও তারা অনেকটা বেটার থাকে এই জিনিসটা যেহেতু বললাম যে মুড়ের সঙ্গে কিছুটা রিলেটেড আর একটা জিনিস মানে অদ্ভুত কারো কারো ক্ষেত্রে পাই যে যাদের মাসিক হয়তো এক দু মাস হয় না পিছিয়ে যায় এরকম কনস্ট্যান্টলি মানে পার্টিকুলারলি পিসিওডি পেশেন্টের ক্ষেত্রে অনেকে এসে মানে পার্টিকুলারলি গ্রাম গায়ের দিকে বলে যে ডাক্তারবাবু আমার খুব মাসিক পিছিয়ে যাচ্ছে হচ্ছে না ডেটে ডেটে আমার শরীরে বোধ বদ বদরক্ত জমে যাচ্ছে আমার শরীরে রোগ হবে এ হবে তা হবে এই জাতীয় জিনিসপত্র তো একটা জিনিস বলি মাসিকে কখনও রক্ত বলে কোনো জিনিস হয় না বদরক্ত মাসিকটা হয় কি মাসিকের সময় বেসিক্যালি যেটা বললাম যে নারকেলের মধ্যে যেমন একটা শ্বাস থাকে তো ওই শ্বাসটা খসে খসে পড়ে যদি ভেতরের থেকে যে ব্লিডিং হয় সেখান থেকে মানে ওই সেইটাই হচ্ছে মানে ব্লিডিং যেটা হচ্ছে সেটাই মানে শরীরের নর্মাল ব্লিডিং তো ওটা কোনো খারাপ রক্ত না যে ওটা যদি মাসিক এক মাস না হয় তাহলে আমার শরীরে বদ রক্ত জমে যাবে তাতে আমার শরীরে রোগ হবে ব্যাপারটা সেরকম কিন্তু নয় আদৌ সুতরাং রক্ত মানে রক্ত শরীরের বদ রক্ত বলে কিছু হয় না তো এটা আমি অনেক পেশেন্টকে বলতে শুনেছি তাই আমি এই জিনিসটা মেনশান করে দিলাম যে কারো কারো ক্ষেত্রে এরকমও হয় সুতরাং মাসিক যদি না হয় এক মাস দু মাস আমরা ইভেন কিছু জিনিস বলি যে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট আছে এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক কিছু ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা ওষুধ দিয়ে কিন্তু মেয়েদের মাসিক দু তিন মাস বন্ধ রাখার জিনিসও করা হয় মানে পার্টিকুলারলি এন্ডোমেট্রিওসিস প্রবলেম যদি থাকে কারণ সেক্ষেত্রে ওই এন্ডোমেট্রিওসিসে কিন্তু কি হয় মাসে মাসের ব্লিডিংটা মানে মাসিকটা যদি হয় সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের প্রবলেমটা বেড়ে যায় এন্ডোমেট্রিওসিসে মেইনলি পেটের মধ্যে মাসিকের সময় প্রচুর ব্যথা হয় কারো কারোর ক্ষেত্রে বা আদার আরও অনেক রকমের সমস্যা হয় ইনভার্টিলিটি হয় তো তাদের ক্ষেত্রে তখন কিন্তু আমরা ওই ওষুধ দিয়ে মাসিকটাকে বেসিক্যালি আমরা মানে তিন চার মাস পর পর করার ট্রাই করি এরকমও অনেক ট্রিটমেন্ট করা হয় সুতরাং ওই ভদরক্তের ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমি এই কথাগুলো বললাম যে সেরকম কিছু কিন্তু নয় তো আমার এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই যে দেখুন লাইফের কোনো না কোনো ফেজে মেয়েরা কিন্তু এই মাসিক ডেটে ডেটে না হওয়া বা এগিয়ে আসা বা পিছিয়ে যাওয়া এই সমস্যা হবে বা হয় তো আপনাদেরকে মেইনলি বুঝতে হবে যে কোন সময়টা মাসিক একটু একটু এগিয়ে পিছিয়ে যাওয়াটা নর্মাল আর কোন সময় প্রবলেম আছে সুতরাং যদি কখনও আমি যে ফেসগুলো বললাম যে অনেক কিছুতেই আছে শারীরিক প্রবলেম থাকে জন্য হতে পারে বা অনেক ক্ষেত্রে স্ট্রেস বা আদার প্রবলেমের জন্য হতে পারে যে কারণের জন্যই হোক আমার মনে হয় বেটার অলওয়েজ কোনো গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট এদের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলাটা কিন্তু বেটার কারণ সেক্ষেত্রে আপনার যেমন শরীর আপনার আপনি কি অনুযায়ী চলবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার ব্যাপার কিন্তু শরীরকে ফিট রাখাটা ইম্পর্টেন্ট যেহেতু মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথ একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তাদের নর্মাল ওয়েতে চলার জন্যে সুতরাং মাসিকটাও একটা এদের লাইফে খুব ফ্যাক্টর সুতরাং সেটা রেগুলার হওয়াটাও একটা বেশ মানে নর্মাল জিনিস এবং সেটা নর্মাল হওয়া উচিত এবং তার জন্যে যেটা করণীয় সেটা ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে চলা উচিত আমার মনে হয় এবং তাতে কিন্তু তাদের মেন্টাল অনেক বেটার তারা থাকে এবং এটাই বলার যে যদি যাদের ইরেগুলারিটি আছে বা যাদের মধ্যে মেয়েদের সাধারণ জ্ঞানের জন্য ভিডিওটা সাধারণ মেয়েদের মধ্যে মানে ছড়িয়ে দিতে পারেন যাতে তারা কিছুটা আইডিয়া পায় এবং ইরেগুলারিটি নিয়ে খুব একটা মানে অযথা দুশ্চিন্তা বা কিছু না করে এবং তারা ভালো থাকে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দেবেন নমস্কার